ধন্যবাদ। নওগাঁ জেলাতে ফ্রিল্যান্সিং আইটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তারা ওয়েব ডিজাইন, 2D এবং 3D অ্যানিমেশন, ফ্রিল্যান্সিং বিষয়ক যে আউটসোর্সিং যেটা বলে সেই বিষয়ে তারা বিভিন্ন ব্যক্তিকে, স্টুডেন্টদেরকে তারা প্রশিক্ষণ প্রদান করছে। তাদের কাজ বেশ ভালো, আমি বেশ কয়েকটি প্রোগ্রামে তাদের সাথে আমি গিয়েছি। এখানে দেশে যারা এই বিষয়ে শিখতে আগ্রহী, বিশেষ করে ফ্রিল্যান্সিং বিষয়ে, ওয়েব ডিজাইন বিষয়ে, অ্যানিমেশন বিষয়ে সংক্রান্ত অন্যান্য বিষয়ে, তারা এসে নির্বিঘ্নে আসেন। আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যেটা বলি যে আমাদের এখন তরুণ তরুণী ইউথ তারা রয়েছে, তাদের মতো আমি দেখি যে সরকারি চাকরির প্রতি একটা আকর্ষণ থাকে, থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু আমি তাদেরকে বলবো যে শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে তারা উদ্যোক্তা হবে, তারা ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের ঘরে বসেই কিন্তু তারা ইনকাম করতে পারে। এই জন্য কিন্তু একটি আলাদা যে একটা ইয়া দরকার, মানে একটা যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা ফ্রিল্যান্সিং আইটি যে প্রতিষ্ঠান আছে সেখানে তারা একটা কোর্স করে তারা এই সাপোর্টটা নিতে পারে। তাদের হাতে কলমে এখানে আসলে শেখা শুরু করেছে। নওগাঁতে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের মধ্যে আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং আইটি যেটা রয়েছে তারা এই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণটা দীর্ঘদিন ধরে তারা দিচ্ছে। গভর্নমেন্টের একটি প্রজেক্টের সাথে তারা জড়িত ছিল, ফলে তাদের সেখানে প্রশিক্ষণটা নিয়ে অনেক তরুণ তরুণী কিন্তু বেকারত্বের ভবিষ্যৎ থেকে ফিরে তাদেরকে তারা হাতে কলমে শিক্ষা প্রদান করে এবং তাদেরকে মার্কেটের সাথে লিঙ্কেজও করে দেন। আমার জানো ফ্রিল্যান্সিং আইটির সার্বিক সাফল্য কামনা করি, তারা অনেক দূর যাবে এই আশা করি।